বাইজিদ মুস্তাবির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি বাইজিদ মুস্তাবির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বাইজিদ মুস্তাবির কবর অবস্থিত এবং তারা বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে যান, কিন্তু আসলে তা সত্য নয়। তার কবর ইরানে অবস্থিত। বাইজিদ মুস্তাবির রহমতুল্লাহ আলাইয়ের আসল মাজার বা কবর হলো ইরানের সেমনন প্রদেশের বুস্তাম শহরে। বাইজিদ মুস্তাবির মাজারে রয়েছে এই দিঘিটি পায়ে মুস্তাবিজ কস্তবের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে শত শত মানুষ। মানুষ মনে করে এই কচ্ছপ যার খাবার খাবে তার মনের আশা পূরণ হবে। কোনো একটা কচ্ছপ কাছাকাছি আসলেই ওর মুখে খাবার দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মনের বাসনা পূরণ না করা পর্যন্ত কেউ যেন এখান থেকে যাবে না। কোনো একটি কচ্ছপ যদি কারো হাতে নাগালে আসে তাহলে সে ডলে ডলে গায়ের শ্যাওলা পরিষ্কার করে দিচ্ছে। আর কচ্ছপের খাবার বিক্রির ব্যবসাটাও এখানে বেশ জমজমাট হয়ে ওঠে। প্রচলিত কথা হলো ওরা দুষ্ট জিন ছিল, আমার কথা হলো দুষ্ট জিনেরা খাবার খেলে কিভাবে মনের আশা পূর্ণ হয়। বাস্তব কথা হলো ওরা পৃথিবীর সবচেয়ে বিপন্ন জাতের কচ্ছপ। মাজারে ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন ও পাপিষ্ট আত্মার পদচারণ ছিল। বাইজিদ মুস্তাবিজ তার এই অঞ্চলে ভ্রমণকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাচ্চিমে পরিণত করেন এবং আজীবন ফুকুরে বসবাসের দণ্ডায়মান প্রদান করেন। ডিম তো দাদা খুব প্রিয় খানা। মাংস খাইতে সুন্দর